কথা বলছি, বাংলা গান শুনছি। এই মাসে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি শ্রাবণ্য বাংলাদেশ টেলিভিশনের পাক্ষিক আয়োজন রক অ্যান্ড রোলস এর সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। এবং আজকে আমাদের অতিথি হচ্ছে তরুণ ব্যান্ড। হ্যালো, হ্যালো, কেমন আছেন আপনারা? ভালো। এরকম একটি মহান মাসে বাংলাদেশ টেলিভিশনে এসে কেমন লাগছে? তরুণ ব্যান্ডের পক্ষ থেকে প্রথমে আমরা শুভেচ্ছা জানাচ্ছি। এটা আমাদের জন্য একটা অনেক বড় পাওয়া যে এই স্বাধীনতার মাসে আমরা বিটিভিতে এসে গান শোনাতে পারছি। আচ্ছা, এই স্বাধীনতার মাসে বাংলাদেশ টেলিভিশনে যারা দর্শক তাদের জন্য আপনাদের কি আয়োজন থাকছে প্রথমেই শুনতে চাইব। মূলত আমরা তো আমাদেরই গান করি, আমাদের লেখা সুর, আমাদেরই কম্পোজিশন, এবং আমরা এই বিটিভির এই আয়োজনে আজকে দেশের গান নতুন একটি আনরিলিজড নিয়ে আসছি, লাল সবুজের মালা, সেটা ঈদ উপহার দিতে চাই। চমৎকার, শুনি তাহলে। শিওর। ডাকে পাখি যার ভরসায় মনের সকল দাবি তুলে রাখি, আকাশ নদী যেথায় মেশে নীল দরিয়ার পারে, নয়ন মেলে দেখি আমি বাবা হয়ে যারে, সে তো আমার জন্মভূমি তোমায় পেয়ে, সে তো আমার জন্মভূমি তোমায় পেয়ে, মাগো আবার যেন আসতে পারি তোমার ছেলে হয়ে, মাগো আবার যেন আসতে পারি তোমার ছেলে হয়ে। তোমার কাছে দিয়েছো তো সব, তোমায় ঘিরে হাজার মনে লক্ষ কলর, অবুজ মনের ভাষা তুমি তাই সবার সুখ, তোমার কোলে ফুটলো এসে ছোট্ট শিশুর মুখ, মাগো তুমি দুঃখ বাধা হলে জীবন দিতে পারি, মাগো তোমার আদেশ পেলে তুমি আমার বাসক বাড়ি আমার পরিচয়ে, তুমি আমার বাসক বাড়ি আমার পরিচয়ে, আবার যেন আসতে পারি তোমার ছেলে হয়ে, মাগো বাবা যেন আসতে পারি তোমার ছেলে হয়ে। আমার প্রাণে বা
চমৎকার খুবই চমৎকার এবং এরকম একটি মাসে এরকম একটি গান দিয়ে আমাদের অনুষ্ঠান শুরু হলো এক কথায় অসাধারণ এবার আসলে তরুণ ব্যান্ডের গল্প শুনতে চাচ্ছি শুরুটা কখন তরুণ হিসেবে শুরুটা 2014 9 মার্চ আচ্ছা তারপর থেকে 2000 তারপর থেকে এই তো একটু গোছানো অ্যালবাম আমাদের শেষ আমরা যেহেতু অনেক দিন পরে আমরা বিভিন্ন জায়গা থেকে এক হয়ে করছি আমরা অ্যালবামের কাটসটা আগে সেরেছি আর এখন আমরা পারফর্ম করব সব জায়গায় গাবো এই ইচ্ছা চমৎকার তো এই মুহূর্তে কোন গানটি শোনাবেন এই মুহূর্তে এটা আমার আগের একটি অ্যালবাম থেকে গাওয়া চাইলে তুমি জানতে পারো ঠিক আছে শুনি শিওর
চমৎকার কি বলবো রোমান্টিক গান শুনতে আসলে সবাই পছন্দ করে তো আমিও অনেক পছন্দ করলাম খুবই ভালো হয়েছে গানটি তো তরুণ ব্যান্ডের গল্প শুনছিলাম 2014 তে এই ব্যান্ডটি ফর্ম করে এখন 2016 তো আপনাদের ব্যান্ডের একদম অ্যালবাম রেডি বলেছেন তো সেই অ্যালবামে কি ধরনের গান থাকছে আমরা মূলত সফট রক গান করতাম এখন ফোক সব ধরনেরই থাকবে হার্ড রক সবই থাকবে সবকিছুর মিশেলে থাকবে তবে আমরা মূলত বাংলার কথাটাকেই প্রাধান্য দিয়ে গান করি বাংলার গান বলতে যেগুলো আমরা আমাদের মাটির গান ফোক গানও পাচ্ছি প্লাস ব্যান্ডের যে গান সব পাচ্ছি তরুণ ব্যান্ডের সেই ধরনের কিছু আজকেও আছে উপহার ওয়াও চমৎকার তাহলে আপনাদের জন্য অনেক শুভকামনা থাকলো সেই নতুন অ্যালবামের জন্য তো এই মুহূর্তে আর কি গান দিচ্ছেন আমাদেরকে আমরা ওই উপহারটা দিয়ে শুরু করি আজব আজব গানটা শোনাতে চাই এটা ফোক বেসড আমাদের নিজস্ব কথাও শুরুর উপরেই বাট আমরা এই দেশের গানটাকেই ফলো করেছি যেমন আমাদের দেশের গানে হয় ঠিক আছে শুনি চোখের জলে বাঁধেলে তাহারে চোখের জলে বাঁধেলে তারে চোখের জলে বাঁধেলে তারে যায় কি ভোলা
কি বলবো অ্যাকচুয়ালি আমরা যখন ফোক গান শুনি যে যেখানেই বসে থাকি না কেন যে অবস্থায় থাকি না কেন আমরা কিন্তু একটু হলেও নড়েচড়ে বসি সো ফোক গানগুলো আমাদের এতটাই আত্মার গান একদম প্রাণের গান মাটির গান যেগুলো তো এরকম একটি গান তরুণ ব্যান্ড আমাদেরকে এই মাসে উপহার দিল আবারো অনেক ধন্যবাদ আমাদের এইটা সৌভাগ্য এটা কি বলবো যে আমরা গান শোনাতেই আজকে এসেছি তাহলে এই মুহূর্তে আর কোন গানটি শুনতে পারবো এই মুহূর্তে যেটা শোনাবো সেটা আমাদের মানে বেসিক্যালি আমার সিগনেচার সং আমি সবসময় বলি এই গানটির সাথে আমার প্রায় 22-23 বছরের সম্পর্ক স্বার্থপর চলে যদি যাবে যদি স্বার্থপর আমরা সবসময় এটা ভালোবেসেই গাই আর অনেকেরও পছন্দেরই হয়তো ঠিক আছে শুনবো গানটি অবশ্যই ترجمة
অনুষ্ঠান শেষ পর্যায়ে চলে এসেছি, শেষ গানটি কোনটি শুনব? আমরা শেষ গানটি বাংলাদেশ দিয়ে শেষ করব, একটি হার্ড রক গান। আচ্ছা, তো শেষ গানটিতে যাওয়ার আগে আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিব এবং তার আগে আপনাদের কাছ থেকেও বিদায় নিচ্ছি। চমৎকার একটা সময় আমাদেরকে উপহার দিয়েছেন এবং বাংলাদেশ টেলিভিশনের দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান বলতে পারেন। আমরা বিটিভি এবং বিটিভির সকল দর্শককে তরুণ ব্যান্ডের থেকে শুভেচ্ছা জানাচ্ছি এবং বিটিভিকে আবারও অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি এই জন্যে যে আমাদের এরকম একটি উল্লেখযোগ্য মাসে, স্বাধীনতার মাসে আমাদের গান আমরা যে গাচ্ছি সেটা শোনানোর সুযোগ করে দেওয়ার জন্য। এবং সবাইকে বলবো আপনারা ভালো গান শুনুন, বাংলা গান শুনুন এবং বাংলার সংস্কৃতিকে ধরে রাখুন অবশ্যই। এবং আপনি বলেছেন শেষ গানটি স্বাধীনতার গান, দেশের গান, সেই সাথে আমি বলে রাখি যে আমাদের স্বাধীনতা যুদ্ধে 30 লাখেরও বেশি মানুষ প্রাণ দিয়েছেন এবং সেই সব মহান মুক্তিযোদ্ধাদের প্রতি এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের মতো শ্রাবণ এখানেই বিদায় নিচ্ছে। আবারও দেখা হবে, বাংলাদেশ টেলিভিশনের সাথেই থাকবেন। Thank you.
Don't leave.